أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذاب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بيريو درشك أسرة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشكل كيان طريق সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ পবিত্র রমজান মাসের সপ্তম তারিখ সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব তারপরে ইনশাল্লাহ আজকের রাত্রে কত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা আগে আজকের দিনের দোয়া পড়ি যদি আপনারা চান তো আমার সঙ্গে পড়তে পারেন দোয়া পড়ার পরে আমি ওই দুয়ার ব্যাখ্যা করব বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহম্মা আইন ফিহে على صيامه وقيامه وجنبني فيه من هفواته وآسامه وارزقني فيه ذكرك بدوامه بتوفيقك يا حادي المضلين اللهم صل على محمد وآل محمد الله رب العالمين আজকের দিন রোজা রাখতে এবং ক্যাম করতে আমাকে সহযোগিতা করুন অর্থাৎ আজকের দিন আমি যেন ওইভাবে রোজা রাখতে পারি যেভাবে আমাকে হুকুম দেওয়া হয়েছে বা ওইভাবে ক্যাম করতে পারি অর্থাৎ আল্লাহর উপাসনা ও ইবাদত করতে পারি যেভাবে আদেশ করা হয়েছে আল্লাহম্মা আইন নিফি হে আলা শ্যামেহি ওয়া ক্যামেহ আজকের দিন আমাকে সুন্দরভাবে রোজা রাখার এবং কিয়াম করা বা নামাজ পড়ার তৌফিক দান করুন ও জাহনিব নিফি হে মিনহাফুয়া ওয়া আসামে আর আজকের দিন আল্লাহ রবুল আলামিন আমাকে সমস্ত প্রকারের অসভ্য কাজ ও অসভ্য কথা থেকে এবং সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরাত থাকার তৌফিক দান করুন ও যাননি হে আমাকে বাঁচান আমার রক্ষা করুন মিন হাফোয়াতেহি ও আসামে আজকের দিনের অশোভনীয় বা অভদ্র ব্যবহার থেকে কারোর সঙ্গে যেন আমি দুর্ব্যবহার না করি বা অসভ্য ভাষায় কথা না বলি আর আজকের দিন যেন আমি কোনো পাপ বা গুনা না করি দিক হেকা বেদওয়া মিহি আর আজ সারাদিন যেন আমি আপনার জিকির করতে পারি আল্লাহ রবুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন আমি শুধু যেন আপনার জিকর করতে পারি আমার মন কান ধ্যান যেন অন্য দিকে না যায় আমি সারা দিন আপনার উপাসনায় বা আপনার জিকিরের মধ্যে কাটাতে পারি বে তৌফিক কাইয়া হা দিয়াল মদল্লিন আপনার তৌফিক ছাড়া এটা সম্ভব হবে না তাই আপনার তৌফিকের মাধ্যমে আমাকে এটা দান করুন এই সমস্ত পদভ্রষ্টকারীদের হেদায়ত করেনা বা পদভ্রষ্টদের হেদায়ত করেনা আল্লাহ রব্বুল আলমিন আপনি যদি আমার হেদায়ত না করেন তো আমি পদভ্রষ্ট হয়ে যাব সুতরাং আজকের দিনে নিজের তৌফিকের মাধ্যমে আমার হেদায়ত করুন রোজা রাখার কিয়াম করার জন্যে আমাকে সহযোগিতা করুন এবং আজকের দিন কোনো অসভ্য বা অভদ্র কাজ বা ব্যবহার যেন না করি বা এমন কোনো কাজ না করি যেটা গুণা এলাহিল আমাদের সকলের এই দোয়াকে আজকের দিনে কবুল করুন আমিনাবল আল আলামিন। এবারে আজকের রাত্রে দূরেকাত নামাজ পড়তে বলা হয়েছে আজ অষ্টম রমজানের রাত সপ্তম রমজানের দিনগত রাত সুতরাং নিয়ে তবে আমি সবে আট রমজানের দূরেকাত নামাজ পড়িতেছি কোরবাতন এল কি অষ্টম রমজানের রাতের দূরেকাত নামাজ পড়িতেছি কোরবাতন এল মনে রাখবেন এই নামাজটি মগরবের পরে যে কোনো সময় পড়া যাবে মকরব এসা নামাজ পড়ে পড়ুন রাত্রে শোয়ার আগে পড়ুন যখন ইচ্ছা তখন পড়তে পারবেন দু রেখাত নামাজ প্রতি রেখাতে সুরায় আলহাম পড়ার পরে দশ বার কুলু আল্লাহ আহাদ পড়তে হবে দু রেখাত নামাজ প্রতি রেখাতে সুরায় আলহাম পড়ার পরে দশ বার সুরায় কুলু আল্লাহ আহাদ পড়তে হবে আর নামাজের শেষে এক হাজার বার মানে দশ তসবি এক হাজার বার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর জিকির করতে হবে তারপরে নিজের মনোকামনা আশা যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নিজের পবিত্র নামের বরকতে আমারও আপনার মনোকামনা আশাকে পুরো করবেন আমিন আমিনব্বাল আলমিন এবারে আজকের দিনের ইতিহাস আপনাদেরকে বলতে চাই আজ সাত রমজান যেটা ইতিহাসে লেখা হয়েছে আজকের দিনে মামুন রশিদ এমামে রাজা আলাইসালামকে যে নিজের উত্তরাধিকারী করেছিল আহেদ নিযুক্ত করেছিল রমজান মাসের দুই তারিখে আর পঞ্চম রমজান মামুন রশিদ নিজেও এমামের হাতে বায়ত হয় এবং সমস্ত প্রজাদের উনি রাজা ছিলেন যুগের রাজা সুতরাং নিজের প্রজাদেরকে ডেকে এমামের হাতে বায়াত করান আর এমামের নামে সিক্কা জারি করেন ইসলামিক পয়সা কয়েন জারি করেন যে ঘটনা আমি আপনাদেরকে পাঁচ রমজানে শুনিয়েছি কিন্তু এখানে আলাভিদের তরফ থেকে যে প্রদর্শন চলছিল প্রতিবাদ চলছিল মামুন রশিদের বিরুদ্ধে সেটাকে সে বন্ধ করতে পারছিল না এমামে মোসা কাদেরম আলা সন্তানদের মধ্যে অনেকেই মামুন রশিদকে গ্রহণ করেননি সুতরাং আলাভীদের আহলেবায়ত বা আহলেব্যতের অনুগামী অনুসারীদের প্রতিবাদ বা তারা যে বিরোধিতা করছিল সেটাকে বন্ধ করার জন্যে মামুন রশিদ এই ষড়যন্ত্র করেছিল যে এমামেরজা আলাহিসালকে বর্তমানে আগে রেখে যদি আমি রাজিত্ব চালাই তো এদের মুখও বন্ধ হয়ে যাবে এবং আমার রাজিত্ব চলতে থাকবে কিন্তু আলাবীরা বিশ্বাস করতে পারেনি মামুন রশিদের ওপরে এমাম রাজা আলাহিসামকে সে অলিয়াহাত করেছে নিজের প্রতিনিধি করেছে সমস্ত দায়িত্ব সমর্পণ করেছে তারপরেও কিন্তু আলাবীরা বিশ্বাস করতে পারছে না বলে তারা দাবি করছে যে আপনার কোনো বিশ্বাস নেই আজ আপনি এমামেরেজা আলাহ ইসলামকে আহলেবায় তাদের অধিকার দিয়েছেন হক দিয়েছেন নিজের রাজিত্ব বা হুকুমত সমর্পণ করতে চেয়েছেন বা ইমাম রেজা আলাহ ইসলাম গ্রহণ করেননি বলে ওয়ালি হেদ দিতে তৈরি করেছেন কিন্তু কালকে এটা আপনি হয়তো ফিরেও নিতে পারেন সুতরাং লিপিবদ্ধ করা হোক এটা লেখা হোক একটা রূপে সুতরাং আজকের দিনে সাত রমজান মামুন রশিদ একটি দলিল তৈরি করলো সানাত তৈরি করলো এমামের রাজা আলাইসালামের নামে যে এই রাজিত্বের সমস্ত দায়িত্ব বা আমার পিছনে এই রাজিত্বের সমস্ত অধিকার এমাম রাজা ইসলামকে সমর্পণ করা হলো সে আমার উত্তরাধিকারী আমার পিছনে সমস্ত প্রকারের অধিকার তাকে দিলাম সে যা ইচ্ছা তা করতে পারে বাইতুল মাল তার অধীনে থাকবে সে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে এইভাবে লিখিত একটি সনদ দেওয়া হল সনদ পাওয়ার পরে এমাম রেজা আল্লাহ ওই সমস্ত আহলে বাইতের বংশধারীরা বা অনুগামী অনুসারীরা যাদেরকে আজ পর্যন্ত মাল থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল কেননা তারা আহলে ব্যায়তের বংশধারী বা আহলে ব্যায়তের অনুগামী অনুসারী ছিল বলে এমাম রাজা ইসলাম চিঠি লিখে সমস্ত এলাকায় যেখানে যেখানে আহলে ব্যায়তের বংশধারীরা বা আহলেবায়ের অনুগামী অনুসারীরা বসবাস করছিলেন তাদেরকে খবর দিলেন যে এবার তোমরা এসো দরবারে এসে নিজের হক বা নিজের অধিকার নিয়ে যাও সুতরাং এমাম রাজা আলাহ ইসলামের খবর পেয়ে আহলে ব্যায়তের বংশধারীরা বা আহলে ব্যায়তের অনুগামী অনুসারীরা যারা এর আগে ওই দরবারে প্রবাস প্রবেশ করতে পারছিল না যাদেরকে সমস্ত প্রকারের হক বা অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল তারা ছুটে আসছে এমাম রেজা যখন পরিপূর্ণ অধিকার পেয়েছেন তাকে যখন উত্তরাধিকারী করা হয়েছে আর পরিপূর্ণ ক্ষমতা দান করা হয়েছে আপনি যাকে ইচ্ছে তাকে বায়তুল মাল থেকে দিতে পারেন বা আপনি যার বিষয়ে যা নির্ণয় নেবেন আমি সেটাকে মেনে নেব এটা ছিল মামুন রশিদের কথা সুতরাং এমাম রাজা আলাইসালাম তাদেরকে ডেকে মানে আহলে ব্যায়তের বংশধারী বাহলে অনুগামী অনুষাদেরকে ডেকে বায়তুল মাল থেকে তাদের হক দিলেন পরস্পর দুই তিন দিন ধরে সবাই এসে নিজের হক নিয়ে যাচ্ছে শত্রুরা যারা আহলে বাইতের শত্রু ছিল এতদিন যারা লাভবান হচ্ছিল তারা দেখলো এইভাবে বায়তুল মাল ফুরিয়ে গেলে আমাদের তো আর কিছু থাকবে না আমরা পুনরায় ফকির হয়ে যাব যে বায়তুল মাল অবৈধভাবে আমরা খাচ্ছিলাম আমরা নিচ্ছিলাম সেটা তো বন্ধ হয়ে যাবে সুতরাং যারা শত্রু ছিল তাদের মধ্যে একজন ব্যক্তি ষড়যন্ত্র করে মানে মামুন রশিদের ওজির বা মন্ত্রীদের মধ্যে ছিল সে মামুদ রশিদের কাছে যাচ্ছে যে বলছে আপনি ভুল করেছেন খলিফা আপনি ভুল করেছেন এমা মেরেজা আলাহিসাল্লামকে নিজের অলিয়াহাত তৈরি করে ওনাকে আপনার পিছনে সমস্ত দায়িত্ব সমর্পণ করে সমস্ত প্রকারের অধিকার দিয়ে আপনি বড় ভুল করেছেন কেন আমি কি ভুল করেছি তখন ওই শত্রু আহলে বায়তের দুশ্মান নাসিবি মামুন রশিদকে বলছে আপনি জানেন আপনার পিছনে বায়তুল মাল যেটা সাধারণ মুসলমানের হক বা অধিকার এ মামেরজা নিজের আত্মীয় স্বজনদেরকে ডেকে আহলে ব্যায়তের বংশধারীদেরকে ডেকে বা আহলে ব্যয়াতের যারা অনুগামী অনুসারী যারা আহলে সুন্নাতের হিসাবে চলে না তাদেরকে বায়তুল মাল থেকে যা ইচ্ছা তাই দিচ্ছেন মামুন রশিদ বলল আমি রেজাকে অধিকার দিয়েছি বায়তুল মাল সাধারণ মুসলমানের হক যারা প্রাপ্য ব্যক্তি বা হকদার তাদেরকে তাদের হক দেওয়ার জন্যে তো উনি যদি হকদারকে তাদের হক দেন তো কোনো অসুবিধে নেই তখন ওই মন্ত্রী বা ওই মুনাফিক নাসিবি বলছে যদি সমস্ত মুসলমানকে তাদের হক দেওয়া হতো আমি প্রতিবাদ করতাম না কিন্তু আমি দেখছি শুধু এক শ্রেণীর লোক মানে যারা আহলে বায়তের বংশধারী বা বায়তের অনুগামী অনুসারী তাদেরকে দেওয়া হচ্ছে তখন খলিফা মামুন রশিদ জিজ্ঞাসা করছে এ তুমি কি করে বুঝলে যে এমামেরজা আলাইস্লাম শুধু এক শ্রেণীর লোকদেরকে দিচ্ছে আর অন্যদেরকে দিচ্ছে না তখন ওই মুনাফিক নাসেবি মন্ত্রী বলছে ওজির বলছে আমি তাদেরকে দেখেছি তারা যখন অজু করে তো তাদের অজুর নিয়ম শৃঙ্খলা সাধারণ মুসলমানদের থেকে ভিন্ন তারা ওইভাবে অজু করে না যেভাবে আমরা অজু করছি আর নামাজ পড়ার সময় তারা হাত ছেড়ে নামাজ পড়ে সুতরাং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা শিয়া আহলে ব্যায়তের অনুগামী অনুসারী বা আহলে ব্যায়তের বংশধারী যাদেরকে এমাম রাজা ইসলাম সাহায্য করছেন মদত করছেন বা বায়তুল মাল থেকে দান করছেন মামুন রশিদ এই কথা শুনে তাকে বলল যদি তুমি তোমার কথায় সত্য হও তো তোমাকে পুরস্কার দেওয়া হবে আর যদি তুমি মিথ্যা প্রমাণ হও তো তোমার তোমাকে বড় তিরস্কার সহিতে হবে অজির বা মন্ত্রী বলছে ঠিক আছে মামুন রশিদ বলল আগামীকাল আমি এমাম রেজাকে বলবো আমি কিছুদিনের জন্যে বাইরে যাচ্ছি কিন্তু আমি বাইরে যাব না আমি এই দরবারে কোথাও লুকিয়ে থাকবো আর আমি লুকিয়ে থেকে তুমি যেটা বলছো এটা নিজে চোখে দেখবো দেখতে চাই যে তুমি সত্য বলছো না মিথ্যা বল মিথ্যা বলছ আমি লুকিয়ে থাকবো আর রেজা ভাববেন যে আমি বাইরে গিয়েছি সুতরাং আমার পিছনে উনি কিভাবে বায়তুল মালকে খরচ করছেন ব্যবহার করছেন বা কাকে দিচ্ছেন আমি নিজে চোখে দেখতে চাই সুতরাং ষড়যন্ত্র হিসাবে দ্বিতীয় দিন যখন আহলেবায়তের বংশধারীরা অনুগামী অনুসারীরা যারা সত্যি মজলুম ছিল পীড়িত ছিল বহুদিন ধরে যাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল যখন এমাবালামের তরফ থেকে তারা একটা আশা পেল ছুটে আসা শুরু করলো যে এবার আমরা আমাদের হক পাব সুতরাং যখন ওই আহলেবায়তের বংশধারীরা বা আহলে অনুগামী অনুসারীরা শিয়ারা আসলো দরবারে আসলো এমাম রাজা আলাহ ইসলাম তাদেরকে নিজের নিজের কাছে ডাকলেন নিকটে ডাকলেন আর আজকে ইশারায় বললেন তোমরা একসঙ্গে আসবে না এক এক করে এসো এক এক করে এমাম রাজা আলাহ কাছে তারা আসছে এমাম রাজা আলাহ তাদেরকে বেতুল মাল থেকে যা কিছু তাদের হক ছিল সেটা দিচ্ছিলেন আর কানে কানে আস্তে আস্তে একটা কথা বলছিলেন যে আজকে তোমরা নামাজের সময় হলে যখন অজু করবে তো ওইভাবে অজু করবে যেভাবে সাধারণ মুসলমানেরা উজু করে তোমরা যে তরিকা কোরআনে বলা হয়েছে বা যে তরিকা নবীয় নবীর আহলেবাহ তালিম দিয়েছেন ওই তরিকা ছেড়ে ওইভাবে অজু করো যেভাবে সাধারণ মুসলমানেরা অজু করছে চাহনেওয়ালা মান্যওয়ালা শিয়া মমিন আহলেবায়তের অনুগামী অনুসারী বা আহলেবায়াতের বংশধারীরা আশ্চর্য বললেন জীবন রক্ষার জন্য করতে হয় আর তাকাইয়া তো দিনই ও দিন ও আবাই তাকাইয়া আমাদের দিন এবং আমাদের পূর্বপুরুষদের দিন জীবন রক্ষার জন্য অনেক অনেক সময় তাকাইয়া করতে হয় সুতরাং মামুন রশিদ ওদিকে কি সরঞ্জামতন্ত্র করে রেখেছিল যে যদি ওই মন্ত্রী যে চুগলি করেছে চুগল ঘরের কথা যদি সত্য হয় শিয়ারা যদি ধরা পড়ে বা আহলেবায়তের অনুগামী অনুসারীরা যদি ধরা পড়ে আহলেবায়তের বংশধারীরা যদি ধরা পড়ে তো তাদেরকে দণ্ড দেওয়া হবে সাজা দেওয়া হবে আর যদি ওই অজির মন্ত্রীর ভুল প্রমাণ হয় তাহলে অজিরকে সাজা দেওয়া হবে সুতরাং ইমাম রাজা আলাহিসাল্লাম বললেন আজ তোমরা ওইভাবে অজু করো যেভাবে সাধারণ মুসলমানেরা অজু করে তবে নামাজের সময় তোমরা যেভাবে নামাজ পড়ো ওইভাবে হাত ছেড়ে নামাজ পড়ো কেননা মুসলমানদের যে চার ফেরকা হানাফি হাম্বলি সাফি মালিকি এদের মধ্যে একটা ফেরকা মালিকি ফেরকা এরাও হাত ছেড়ে নামাজ পড়ে তো হাত ছেড়ে নামাজ পড়তে কোনো অসুবিধে নেই কিন্তু অজু ওইভাবে করো যেভাবে সাধারণ মুসলমানেরা করছে কারণ তোমরা যদি ওইভাবে অজু করো যেভাবে কোরআনে হুকুম দেওয়া হয়েছে বা যেভাবে নবী নবী আহলেবায় তালিম দিয়েছেন আজ কিন্তু তোমরা ধরা পড়বে আর তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বা ভয়ঙ্কর দিতে পারে এমাম রাজা ইসলাম সমস্ত খবর রাখতেন আল্লা তরফ থেকে ওনাদেরকে সবকিছু থেকে অবগত করা হতো সুতরাং খলিফা যে দরবারে লুকিয়ে রেখেছে নিজেকে বা লুকিয়ে আছে সে বিষয়ে খবর রাখবেন না কিন্তু কিছু জানছিলেন দেখছিলেন শুনছিলেন যে কিভাবে কোথা থেকে ওই মামুন রশিদ এই সব কিছু দেখছে বা নজর রেখে আছে সুতরাং মুসলমানেরা মানে আহলে বায়ের অনুগামী অনুসারীরা বা আহলে বায়তুল বংশধারীরা আর যারা যারা এসেছে সবাই বায়তুল মাল থেকে নোয়ার পরে যখন নামাজের সময় হয়েছে তো তারা হাউজে অজু করছে ওইভাবে যেভাবে সাধারণ মুসলমানেরা অজু করছে তাদের অজুর মধ্যে এদের অজুর মধ্যে কোনো পার্থক্য নেই তারপরে নামাজের সময় হয়েছে এমার রাজা আলাহ ইসলাম নামাজ পড়াচ্ছিলেন এরা পেছনে ওইভাবে নামাজ পড়েছে কিন্তু যারা আহলে ব্যাতের অনুগামী অনুসারী ছিল না যারা নবীর সুন্নতকে ছেড়ে খলিফাদের সুন্নতের উপরে চলছিল তারা এমাম রেজা আলাহ ইসলামের পেছনেও হাত বেঁধে নামাজ পড়তো আর এমাম রেজা ইসলাম যেটা শরীয়তের হুকুম কোনানের হুকুম আল্লাহর হুকুম ওইভাবে হাত খুলে নামাজ পড়াতেন আর ওনাদের যারা অনুগামী অনুসারী ছিল আহলে ব্যাতের অনুগামী অনুসারী ছিল তারাও সব হাত খুলে নামাজ পড়তো কখনো তারা হাত বেঁধে নামাজ পড়েননি মনে রাখবেন হাত বেঁধে নামাজ পড়া তাকফির একে শরীয়তের ভরসায় কুফরের সমতুল্য বলা হয়েছে কখনো কোনো পর্যায়ে হাত বেদে নামাজ পড়বেন না যেখানে তাকাইয়া করে এমাম রাজা ইসলাম ওজুকে সাধারণ মুসলমানদের অজুর মতো করতে বলেছিলেন সেখানে কিন্তু উনি হাত বেদে নামাজ পড়ার অনুমতি দেননি তার মানে কি হাত বেঁধে নামাজ পড়া কোনো অবস্থায় জায়জ না ওইভাবে সবাই নামাজ পড়েছে মামুন রশিদ গোপন জায়গা থেকে এই সব কিছু দেখেছে একদিন না পরস্পর তিন দিন এমন ঘটনা ঘটেছিল তিন দিন এমা মরাজ ইসলাম ওইভাবে আপনদের মান্যকারীদের আহলেবায়তের বংশধারীদের বা আহলেবায়ের অনুগামী অনুসারীদের মদত করছিলেন সহযোগিতা করছিলেন তাদের হক তাদেরকে দিচ্ছিলেন যে কারণে উনি ওই বিলায়ত বা অলিয়াহাদিকে গ্রহণ করেছিলেন সুতরাং হক আদায় করছিলেন প্লাস তার সঙ্গে সঙ্গে জীবন রক্ষার জন্যে তাদেরকে ওইভাবে অজু করার কথাও বলছিলেন এইভাবে যখন তিন দিন পার হয়ে গেল তখন মামুন রশিদ ওই মন্ত্রীকে বা ওই ওজিরকে যে মোনাফিক নাসিবি ছিল আহলে বাইতের শত্রু ছিল ডেকে তাকে আশি কোড়ার মারার আশি চাবুক মারার হুকুম দিল জাল্লাদকে দেখে যে আশি চাবুক মারো পুরো দরবারের সামনে কেননা এ এমাম রাজা আলাহ ইসলামের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছিল মিথ্যা কথা বলছিল যে এমাম রাজা আলাহ ইসলাম নিজের আপনদের মদত করছেন আপনদের সহযোগিতা করছেন আহলে বায়তের বংশধারী বা আহলে বায়তের অনুগামী অনুদারীদের মদত মদত করছেন আমি নিজে চোখে দেখেছি উনি সাধারণ মুসলমান যেমন সবাই আসছে এখানে দরবারে সবাই যেমন মদত পায় ওইরূপ উনি সকলের মদত করেছেন তাদের অজুর নিয়ম কোনো ভিন্ন দেখেনি এইভাবে বায়তের শত্রুকে তার কর্মের সাজাও দেওয়া হলো আবার তিন দিন পরে এমাম রাজা আলাই ইসলাম নিজের এক বিশেষ সাহাবিকে ওই সমস্ত এলাকায় পাঠিয়েছেন যেখান থেকে তারা এসেছিল যাও ওই সমস্ত এলাকায় ওই সমস্ত গ্রামে ওই সমস্ত পাড়ায় পাড়ায় গিয়ে বলো এমলাম বলেছেন তোমরা যেভাবে আগে অজু করতে হুকুম অনুযায়ী মতো যেভাবে নবী নবীর আহলেবাহ তালিম দিয়েছেন ওইভাবেই অজু করো আর কোনো ভয় নেই ভয় কেটে গেছে সুতরাং তারা বাড়ি ফিরে যা সেই নিজের মতো ওইভাবে অজু করা শুরু করেছে যেভাবে কোরআনে হুকুম দেওয়া হয়েছে তো এইভাবে ওই ওই উত্তর অধিকারীর দায়িত্বকে শুধু নেক বান্দাদেরকে যারা সত্য অধিকার রাখে হকদার ছিল তাদেরকে তাদের হক পৌঁছে দেওয়ার জন্যে ওই দায়িত্ব বহন করেছিলেন এটাও কিন্তু আল্লাহর তরফ থেকে একটা ইশারা ছিল বা হুকুম ছিল বা আদেশ ছিল যদি উনি ওই দায়িত্ব বহন না করতেন তো আহলে ব্যয়ের অনুগামী অনুসারীরা বা পরিষ্কার ভাষায় সোজা ভাষায় বলি শিয়ারা নিজের হক থেকে বঞ্চিত হয়ে থাকত কখনো তাদেরকে তাদের হক দোয়া হতো না তারা বড় কষ্টে জীবন জীবনযাপন করছিল তাই ওই দায়িত্ব বহন করেছিলেন আর সুন্দরভাবে নিজের দায়িত্ব বহন করেছিলেন কোনো প্রকারের অভিযোগের সুযোগ দেননি কিন্তু আপনারা জানেন এটা বানু উমাইয়ার পরে বানু আব্বাসদের একটি চাল ছিল রাজিত্ব নোয়ার জাফর সাদিক যুগে বানু থেকে একটি ষড়যন্ত্র করেছিল বানু আব্বাসরা যে আহলে যদি আমাদেরকে সমর্থন করেন তো এই রাজিত্ব এই ইসলামিক স্ট্যাটাস যার আসল মালিক বা অধিকার আহলে ব্যয়েত আমরা পেয়ে যাব সুতরাং বানু ওম্মাইয়ার কাছ থেকে তখন তারা রাজিত্ব কেড়ে নিতে সক্ষম হয়েছিল আহলে ব্যয়তের সমর্থনে কিন্তু আহলে ব্যয়ের সঙ্গে তারা এনসাফ করেনি ন্যায় করেনি বানু অম্মাইয়ারা যেমন আহলে ব্যায়তের উপরে জুলুম করেছিল বানু আব্বাসও আহলে ব্যায়তের ওপরে জুলুম কম করেনি ওই এমাম রাজা আলাহ মামুন রশিদ বিষ শহীদ করে দিল ওই পুনরায় ওই স্থান মানে পরিপূর্ণ নিজের কন্ট্রোলে রাখার জন্যে আল্লাহ রবুল আলমিন হেদায়ত দান করুক তাদেরকে যারা আহলেব্যাতকে জানেনি চেনে নি বা মানেনি আর এখনও দুঃখের বিষয় সেই যুগে তো শত্রুরতার কারণে এই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু আজও আফসোস আহলে ব্যতের শত্রুরা এত সব কিছু দেখাশোনার পরে এবং ইসলামিক ইতিহাসকে এত সুন্দরভাবে জানার পরেও কিন্তু তাদের শত্রুতায় কমি হয়নি আল্লাহ রব্বুল আলমী যদি হেদায়ত করেন তো ইনশা আল্লাহ খুব শীঘ্র সেই দিন আসবে পুরো বিশ্বে তারাই রাজিত্ব করবে যাদের আসল হক ও নুরিদ আর নমুন্না আল্লাহল্লাদিন ওস্তদু ফফিল আর্দে নাজে আলহম আইন মতন ও নাজ আলহম ও আরহিসুন ও অতি শীঘ্র এটা আল্লাহর ওয়াদা নুরিদ আর নমুন আলহ লাদিনা ওস্তদু ফফিল আমি তাদেরকে শান্তিদান করতে চাই যাদেরকে জমিনের উপরে দুর্বল করা হয়েছে যাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছে নুরিদ আর নামুন্না আল্লাদা ওস্তদে ফুফিল আর জমিনের উপরে যাদেরকে দুর্বল অক্ষম করে দেওয়া হয়েছে যাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছে মনে রাখবেন এনারা হচ্ছেন নবীর আহলে বাইত। নাজ আল হম আমি এদেরকে এমাম করব অর্থাৎ এরাই হবে লিডার এরাই হবে নেতা এরাই হবে পেশওয়া ওনাজি আলহমুল ওয়ারিসিন ওনাজি আলহম আল হমুল ওয়ারিসিন আর আমি এদেরকে জমিনের ওয়ারিস করব অর্থাৎ এই পুরো জমিনের একদিন তনারা মালিক হবেন ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নেই পুরো বিশ্বে আহলে বায়েতের রাজিত্ব হবে মাসুমিনদের রাজিত্ব হবে এলাহি হুকুমাত কায়েম হবে আর এটা হবে এমামে জামান আলাহিসালামের জোহরের পরে তাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্লা আলামিন নিজের হজ্জত এমামে জামান আলাইসালামের জহুরে করুন এমামের যখন জহুর হবে আমরা যেন নিজের যুগের এমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং ওনার রাজিত্বকালীন যখন পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে ওনার রাজিত্বের অংশ হয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি أبو لعمر أسكر بوكتوب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته